হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ইলেভেন যেখানে আমরা এক বারো টু থাউজেন্ড এইটিন অর্থাৎ ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব গত ভিডিওতে প্রথম তেরোটি অঙ্ক নিয়ে আলোচনা হয়ে গেছে আজকে বাকি অঙ্কগুলি নিয়ে আমরা কমপ্লিট করে দেবো এর আগেও আমাদের দশটি ক্লাস হয়ে গেছে যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখুনই প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা সেটা দেখে নেবে তো তার আগে যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি ফেসবুক গ্রুপ জবস কি অ্যাকাডেমি এ পেজ এবং ফেসবুক গ্রুপ স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওয়া নি সেখানে তোমরা জয়েন হয়ে যাবে সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ দেওয়া হয়ে যায় তো দেখে নাও বাকি অঙ্ক তেরোটি অঙ্ক হয়েছিল আজকে পরবর্তী বারো অঙ্ক বারোটি অঙ্ক অর্থাৎ টোটাল পঁচিশটি মতো অঙ্ক থাকে সেই অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো তো প্রথমে কী রয়েছে দেখো একটি সারণীতে সারণীটি গত পাঁচ বছরের অলিম্পিকে বিভিন্ন দেশগুলির জেতা পদক সংখ্যা দর্শায় পাঁচ বছরে যে দেশ কয়টি পদক জিতেছে অর্থাৎ এখানে একটা পরিসংখ্যান টেবিল দিয়ে দিয়েছে আমাকে যে টেবিলটাতে বিভিন্ন দেশের পাঁচ বছরে অলিম্পিকে যেটা পদকের সংখ্যা দিয়েছে তো আমাকে বার করতে বলেছে কি যে জেড কয়টি পদক জিতেছে গত পাঁচ বছরে বা এই পাঁচ বছরে দু হাজার বারো তেরো চোদ্দ পনেরো ষোলোতে তো সিম্পল ম্যাথ খুব এটা আমাকে স্বাভাবিকভাবে শুধু কি করতে হবে জেটের ঘরে যে দু হাজার বারো তেরো চোদ্দ পনেরো এবং ষোলোতে যে পদকের সংখ্যাগুলি রয়েছে অর্থাৎ এখানে বারো দুই এক পাঁচ আর তেরো এগুলোকে যোগ করে দিতে হবে দুই আর বারোতে চোদ্দো চোদ্দো এক পনেরো পনেরো পাঁচে কুড়ি কুড়ি আর তেরোতে তেত্রিশ আমাদের অ্যান্সার হচ্ছে তেত্রিশ অপশান সি খুবই ইজি অঙ্ক ছিল পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে তেরোশো তিরিশ টাকা দুজন ব্যক্তির মধ্যে বারো ইস টু তেইশ অনুপাতে ভাগ করা হয় ছোটো ভাগটি যে পেয়েছে তার পরিমাণ কত অর্থাৎ আপনাদের কী আছে দুই ভাগে ভাগ করা হয়েছিল বারো ইস টু তেইশ অনুপাতে তাই ছোটো ভাগ যেটা হচ্ছে বারো যে পেয়েছে বা বারো ইউনিট বা বারো একক যে পেয়েছে সে ছোটো তার আনুপাতিক ভাগ আর কত হবে বারো বাই বারো প্লাস তেইশ মানে হচ্ছে পঁয়ত্রিশ টোটাল টাকা কত আছে তেরোশো তিরিশ বাস এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন আনসার আমাদের চলে আসবে কী দিয়ে কাটবো প্রথমে পাঁচ দিয়ে কাটো পাঁচ দুয়ে দশ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ আবার সাত দিয়ে এটা কাটবে সাত তিনে একুশ সাত আটটা ছাপান্ন আটত্রিশ গুণিত বারো আটত্রিশ গুণিত বারো যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে আমরা পাবো দেখো কত আসছে চারশো ছাপান্ন অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর যে যদি টাকা দুজন ব্যক্তির মধ্যে অনুপাতে ভাগ করা হয় তাহলে ছোট ভাগটি যে পেয়েছে তার পরিমাণ হচ্ছে চারশো ছাপান্ন টাকা নেক্সট অঙ্ক দুটি সংখ্যা ফাইভ ইস টু ফোর অনুপাতে রয়েছে এখন তিন এবং চার যথাক্রমে সেই দুটি সংখ্যা থেকে বিয়োগ করা হয় এবং তাদের অনুপাত ফোর ইস টু থ্রি হয়ে যায় তাহলে মূল সংখ্যা দুটি যোগফল কত সেটা আমাকে বার করতে হবে দেখো এটা দুটো মেথড আছে দুটো মেথডই আমি বলে দিচ্ছি প্রথম হচ্ছে সংখ্যা দুটিকে ফাইভ ইস টু ফোর অনুপাত আছে মানে সংখ্যা দুটি হচ্ছে একটি হচ্ছে ফাইভ এক্স একটা হচ্ছে ফোর এক্স তাই তো এবার কি করা হয়েছে প্রথম সংখ্যাটি থেকে তিন এবং দ্বিতীয়টি থেকে চার যথাক্রমে বিয়োগ করা হয়েছে অর্থাৎ ফাইভ এক্স থেকে তিন এবং ফোর এক্স থেকে চার বিয়োগ করা হয়েছে বিয়োগ করার পর তাদের অনুপাত দাঁড়িয়েছে কত ফোর ইস টু থ্রি মানে হচ্ছে ফোর বাই থ্রি অর্থাৎ এই দুটির মধ্যে যেটা অনুপাত তার সাথে হচ্ছে এটা সমান এটা আমাকে সমানটা ক্যালকুলেশনটাকে করতে হবে কমপ্লিট দেখো এখানে সিক্সটিন এক্স মাইনাস সিক্সটিন টু ফিফটিন তো এখান থেকে আমরা পাবো পনেরো এদিকে চলে আসবে ষোলো এক্স থেকে বিয়ে হয়ে থাকবে এক্স এদিকে থাকবে মাইনাস নাইন প্লাস হচ্ছে সেভেন তো এক্স আমি পাচ্ছি তাহলে সংখ্যা দুটি হচ্ছে এক্স ভ্যালু সাত বসিয়ে দাও পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চার সাথে আঠাশ তার পঁয়ত্রিশ প্লাস যোগ করলে পেয়ে যাব থ্রি অপশন সি হচ্ছে একটি সঠিক উত্তর এটি হচ্ছে একটি মেথড আর একটি তুমি ক্রস প্রোডাকশন মেথড অ্যাপ্লাই করতে পারো এখানে যেখানে কি করতে হবে অনুপাত অনুপাত্রি সরি ফাইভ ইস টু ফোর তারপরে লাস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে ফোর ইস টু থ্রি আর দুটো থেকে বিয়োগ করা হয়েছে কত এটি থেকে বিয়োগ করা হয়েছে তিন এটি থেকে বিয়োগ করা হয়েছে চার এবারে আমরা কি করবো এখানে ক্রস প্রোডাকশন মানে হচ্ছে এই দুটি গুণ আর এই দুটির গুণের মধ্যে পার্থক্য দেখো চার চারে ষোলো আর এদিকে হচ্ছে পাঁচ তিনে পনেরো ষোলো থেকে পনেরো পার্থক্য চিহ্নের কোনো ম্যাটার থাকছে না এখানে তাহলে হচ্ছে ওয়ান এটার সাথে কি হচ্ছে এবার এই দুটোর মধ্যে চার চারে ষোলো আর তিন তিনে নয় ষোলো থেকে নয় বাদ দিলে হবে ষাট তাহলে ওয়ান ইজ টু সেভেন বা ইকুয়াল টু সেভেন এখানে কাজ করছে রিপ্রেজেন্ট সেভেন করছে তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল টু সেভেন বেরিয়েছিল তো সেটা তুমি এখানে এক চান্সে পেয়ে যাচ্ছ যে ওয়ান ইউনিট ইকুয়াল টু সেভেন তাহলে এখানে ফাইভ ইউনিট ইকুয়াল টু হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর ফোর ইউনিট ইকুয়াল টু ফোর সেভেন টোয়েন্টি এইট এইভাবে করতে পারো সিক্সটি থ্রি এবার তোমাদের যেটাতে মর্জি সেটা করতে পারো এই মেথাডে একটু তুলনামূলক শর্ট আর এটা একটু তুলনামূলক লেন্দি নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হলো ফোর টু ফাইভ ইস টু সিক্স তার পরিসীমা হলো একশো পাঁচ মিটার বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে সেই বাহুটির লম্ব উচ্চতা কত দিয়ে আমাকে চারটে অপশান দিয়ে দিয়েছে দেখো এই অঙ্কটা কিন্তু একটু লেন্দি অঙ্ক বা বেশ বড় অঙ্ক প্রথমে ত্রিভুজটা আঁকি একটি বিষমবাহু ত্রিভুজ এটা দেখে আমি বুঝতে পারছি ঠিক আছে এবার কি বলেছে যে পরিসীমা হচ্ছে একশো পাঁচ মানে আমি এখানে বলতে পারি যে বাহুগুলি যোগ ফল মানে হচ্ছে চার প্লাস পাঁচ প্লাস ছয় এটা রিপ্রেজেন্ট করছে একশো পাঁচকে মানে হচ্ছে চার পাঁচের নয়া ছয় পনেরো ইউনিট রিপ্রেজেন্ট করছে একশো পাঁচ মানে এক হচ্ছে সাত তাহলে এক যদি সাত হয় তাহলে বাহুগুলো হচ্ছে আঠাশ এটা হচ্ছে পঁয়ত্রিশ এটা হচ্ছে বিয়াল্লিশ তো সেটা আমি যদি এখানে বসাই তাহলে ছোট বাহু এটা হচ্ছে আঠাশ এটা হচ্ছে পঁয়ত্রিশ এটা হচ্ছে বিয়াল্লিশ এবার কী বলছে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে দেখো বৃহত্তম বাহু হচ্ছে এটা এর বিপরীত শিশুবিন্দু থেকে তার উপর টানা লম্ব তার উচ্চতা কথা অর্থাৎ এইটার যেটা হাইট আমি যদি লিখি তাহলে এর হাইট কত হচ্ছে সেটা আমাকে বার করতে হবে এবার বিষমবাহ ত্রিভুজের আমরা ক্ষেত্রফলে দুটো সূত্র এখানে জানি সেই দুটো সূত্রকেই আমাকে এখানে ব্যবহার করতে হবে একটা হচ্ছে কি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এইটা ঠিক আছে ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট এটা এটার সাথে দুটোই সমান করতে হবে এবার এখানে আমাকে অর্ধ পরি এস রিপ্রেজেন্ট অর্ধ পরিসীমা ঠিক আছে তো অর্ধ পরিসীমা কত একশো পাঁচ আছে মোট পরিসীমা তাহলে একশো পাঁচ বাই দুই হচ্ছে এস তাহলে এবার এখানে পুট করো তুমি ভ্যালুটাকে যদি আমি পুট করি তাহলে হবে একশো পাঁচ বাই টু ইন্টু একশো পাঁচ বাই টু মাইনাস এ হচ্ছে ধরো আঠাশ ইন্টু একশো পাঁচ বাই টু মাইনাস বি হচ্ছে পঁয়ত্রিশ একশো পাঁচ বাই টু সি হচ্ছে ফর্টি টু এটা রিপ্রেজেন্ট করছে কি হাফ ইন্টু বেস এখানে কত আছে বিয়াল্লিশ ইন্টু এইচ এখানে বিয়াল্লিশটা কেটে দাও একুশ পরে থাকছে তাহলে এইদিকে আমি পাচ্ছি কি একুশ এইচ এই দিকটা আলাদা করে রেখে দাও এখানে এবার এখানে দেখো কাজটা এখানে দেখো তলাতে এখানে দুই আছে এটাতেও দেখো লসাগু করলে দুই পাবো এটাতেও লস করলে দুই পাবো এটাতেও লসাগু করলে দুই পাবো এবং প্রত্যেকটি কিন্তু মাঝখানে গুণ সম্পর্ক আছে গুণ সম্পর্ক যদি থেকে থাকে তাহলে আলটিমেটলি এখান থেকে আমি দেখো এটাকে বার করতে পারি এইভাবে যে আন্ডার রুট একশো সরি ওয়ান বাই সিক্সটিন ইন্টু একশো পাঁচ ঠিক আছে ইন্টু একশো পাঁচ মাইনাস আঠাশ দুগুণে ছাপ্পান্ন ইন্টু একশো পাঁচ মাইনাস পঁয়ত্রিশ দুগুণে সত্তর ইন্টু একশো পাঁচ মাইনাস বিয়াল্লিশ দুয়ে চুরাশি ঠিক আছে এবার এই এইটাকে যদি আমি আন্ডার রুটের বাইরে বা রুটো বাইরে নিয়ে চলে আসি তাহলে এর বর্গমূল হয়ে যাবে একের বর্গমূল হচ্ছে এক আর চার ষোলোর বর্গমূল হচ্ছে চার মানে আমি এখান থেকে পাবো এখানে লিখছি ওয়ান বাই ফোর ইন্টু আন্ডার রুট যা আছে সেটা কিছু একটা ভ্যালু আসবে আমার জানার দরকার নেই সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান এইচ এবার দেখো এই একুশটা কিন্তু এইচ হচ্ছে এইচ ফর কি হবে এই একুশটা আলটিমেটলি এটা দিয়ে ভাগ যাবে এবার দেখো এখানে যে চার আছে চারটা কি কোনোভাবে একুশের সাথে কাটাকাটি সম্ভব সম্ভব নয় এই ভিতরে যা মাল মশলা আসবে অর্থাৎ ক্যালকুলেশন করে যা আসবে সেটার সাথে একুশ কাটাকাটি হবে তো সেটার সাথে কাটাকাটি যদি হয় তাহলে চারের সাথে যেহেতু কোনো কাটছে না অর্থাৎ আমার যেটা আনসার আসবে তার হর কিন্তু চার থাকতেই হবে বা চার থাকবে তাহলে এখানে এবার আমি এখানে অপশান টেস্ট করব যে অপশানে চার কোনটাতে আছে নিচে হর কোনটাতে আছে দেখো অপশন সি যেটা রয়েছে থার্টি ফাইভ রুট সেভেন আন্ডার ফোর তাহলে আমাদের চোখ বুঝে আমি বলে দিতে পারি অপশন সি হচ্ছে একটি সঠিক উত্তর পুরো অঙ্কটি ক্যালকুলেশন না কর চাইলে তুমি এটাকে ক্যালকুলেশন করতে পারো সেটা অনেকটা লেন্দি হয়ে যাবে আরো ওকে তো আমাদের চাকরি পরীক্ষার রেসপেক্টিভে এগুলো করার কোনো প্রয়োজন নেই আমার আনসারটুকু জানা নিয়ে কথা তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমার যে এখান থেকে দেখে যে আনসার যেটা আসবে সেটা নিচেতে বা হর চার আসছে তাহলে চারওয়ালা অপশন এখানে একটাই আছে সি সিতে তো সেটার সঠিক উত্তর যদি আরও অনেকগুলি থাকতো তখন তোমাকে ক্যালকুলেশন করতে হতো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে সাধারণত এরকম থাকে না কিছু একটা যেটা দ্বারা তুমি অঙ্কটিকে খুব তাড়াতাড়ি করতে পারবে খুঁজে বার করতে হবে যে কিসের ভিত্তিতে আমি অঙ্কটিকে সঠিক করতে পারবো ওকে তো অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক তিনের সাত এবং একটি ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্য হলো একের ছয় অর্থাৎ তিনের সাত এবং তার থেকে একটি ছোট সংখ্যা যেটা জানিনা তার মধ্যে বিয়োগ যদি করি আমরা তাহলে তাদের পার্থক্য পাচ্ছি ওয়ান বাই সিক্স তাহলে এক্স ভ্যালু কত এক্স ইকুয়াল টু হবে তিনের সাত মাইনাস একের ছয় ঠিক আছে এটাকে বিয়োগ করলে পেয়ে যাব নিচেতে বিয়াল্লিশ ছয় আঠারো মাইনাস সাত সমান হচ্ছে এগারো বাই বিয়াল্লিশ খুব সহজ অঙ্ক অপশন সি হচ্ছে নেক্সট অঙ্ক টু টু দি পাওয়ার ইলেভেন ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু ফাইভ টু দি পাওয়ার থ্রি ইন্টু সেভেন টু দি পাওয়ার ফাইভ এর উৎ কতগুলি উৎপাদক চোদ্দোশো চল্লিশের গুণিতক তো এখানে আমাকে বার করতে কি দিয়েছে ফ্যাক্টর বা উৎপাদক সংখ্যা আর আমাকে এখানে বলেছে যে কতগুলো উৎপাদক আছে যা চোদ্দোশো চল্লিশের গুণিতক হবে তো সেক্ষেত্রে এখানে কি আছে চোদ্দশো চল্লিশ এখানে আমি ধরে নিই গুণিতক হচ্ছে এক্স তাহলে এক্সটি গুণিতক অর্থাৎ চোদ্দোশো চল্লিশ ইন্টু এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার ইলেভেন থ্রি টু দি পাওয়ার ফাইভ ফাইভ টু দি পার কিউব ইন্টু সেভেন টু দি পার ফাইভ এবার চৌদ্দোশো চল্লিশকে আমার এরকমভাবে ভাঙো অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ এখানে করবে চোদ্দোশো চল্লিশ সেটাকে যদি আমি ভাঙি এইভাবে তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কী টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ ইন্টু এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার ইলেভেন থ্রি টু দি পাওয়ার ফাইভ ফাইভ কিউব সেভেন টু দি পাওয়ার ফাইভ এবার এক্স ইকুয়াল টু বার করবো আমি এক্স ইকুয়াল টু দেখো এটা ভাগ হয়ে যাবে অর্থাৎ এই পুরোটা এর নিচেতে চলে আসবে এর নিচেতে যদি চলে আসে তাহলে আমরা কি জানি পাওয়ারের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায় তাই টু টু দি পাওয়ার এখানে ইলেভেন ছিল আর এখানে ফাইভ ছিল তাহলে আমি লিখতে পারি এখানে বিয়োগ করে টু টু সিক্স গুণিত থ্রি স্কোয়ার এখানে থ্রি টু পার ফাইভ আছে মানে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার কিউব ইন্টু এখানে ফাইভ একটা ফাইভের কিউ মানে ফাইভ এ স্কোয়ার ইন্টু সেভেন টু দি পাওয়ার ফাইভ এইটা তো এটা যদি থেকে থাকে এবার আমাকে কী বার করতে বলেছে এটা হচ্ছে এক্সের ভ্যালু বা সেই গুণিতক ওকে এবার আমাকে এখানে বার করতে বলেছে উৎপাদক সংখ্যা সেটা তো আমি জানি না তো এবার আমাকে উৎপাদক বার করতে গেলে এই যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলি থেকে আমি উৎপাদকের সংখ্যা বার করতে পারি কিভাবে বার করতে পারি ফর্মুলা হচ্ছে পাওয়ারের সাথে অর্থাৎ প্রথম পাওয়ার আছে ছয় তার সাথে এক যোগ গণিত দ্বিতীয় পাওয়ার আছে পাঁচ সরি হ্যাঁ তিন তার সাথে এক যোগ গুণ তৃতীয় পাওয়ার আছে দুই তার সাথে এক যোগ গুণ চতুর্থ পাওয়ার তার সাথে একজন এটা এখান থেকে পাবো সাত গুণিত চার গুণিত তিন গুণিত ছয় চার চিহ্ন বারো বারো ছয় বাহাত্তর বাহাত্তরকে যদি আমি সাত দিয়ে গুণ করি পাবো পাঁচশো চার তাহলে কতগুলি উৎপাদক পেলাম আমি পাঁচশো চারটি অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর তো এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে খুব কম যেহেতু আসে সেই জন্য প্র্যাকটিস খুব একটা থাকে না এই অঙ্কগুলির উপর তো অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রামের একা একটি কাজ করতে চব্বিশ দিন সময় লাগে এবং শ্যামের একা সেই কাজটি পূর্ণ করতে তিরিশ দিন সময় লাগে যদি তারা চার দিনের জন্য একসাথে কাজ করে মোট কাজের কত শতাংশ বাকি থাকবে ওকে তো এখানে রাম কি করে কাজটি চব্বিশ দিনে শেষ করতে পারে অন্যদিকে শ্যাম সেই কাজটিকে তিরিশ দিনে শেষ করতে পারে তাহলে আমি টোটাল কাজ ধরে নেব কি করে সে একই এলসিএম করে নেবো এলসিএম করে আমি পাবো ওয়ান টোয়েন্টি ঠিক আছে তাহলে রাম প্রতিদিন করছে কত চব্বিশ একশো কুড়ি ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর বা চব্বিশ তাহলে আমি পাচ্ছি পাঁচ ইউনিট আর শ্যাম প্রতিদিন করছে চার ইউনিট তাহলে দুজনে একসাথে করছে চার প্লাস পাঁচ একদিনে নয় ইউনিট তাহলে একদিনে যদি নয় ইউনিট করছে কতদিন তারা একসাথে কাজ করেছে চার দিন তাহলে চার দিনে করবে নয় ইউনিট ইন্টু ফোর সে থার্টি সিক্স ইউনিট তাহলে থার্টি সিক্স ইউনিট কাজ তারা চার দিনে করে ফেলেছে থার্টি সিক্স ইউনিট কাজ যদি করে থাকে মোট কাজ কত ছিল একশো কুড়ি ইউনিট তাহলে বাকি থাকছে একশো কুড়ি মাইনাস থার্টি সিক্স হচ্ছে এইটটি ফোর ইউনিট তাহলে সেটা কি আমার পার্সেন্টেজ বার করতে হবে অর্থাৎ একশো কুড়ির মধ্যে বাকি আছে এইটটি ফোর তাহলে তার শতকরা হার কত শূন্য শূন্য কেটে দাও বারো সাথে চুরাশি সাত দশের সত্তর শতাংশ তাহলে সত্তর শতাংশ কাজ এখনও বাকি আছে অপশন এ হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক দুই বাই তিন বা দুইয়ের তিনকে একটি ভগ্নাংশের সাথে যোগ করা হলো তার যোগ ফল তিনের চার ভগ্নাংশটি কত খুব সোজা অর্থাৎ যদি আমি দুইয়ের সাথে কত যোগ করে চার পাবো বলি তাহলে কি করবো আমরা চার থেকে দুই বিয়োগ করে দেবো এটা হচ্ছে নিয়ম তো এখানে বলেছে এর তিনের সাথে কত যোগ করলে তিনের চার পাবো তাহলে আমার উত্তর আসবে তিনের চার বিয়োগ এর তিন বিয়োগ করলে লসাগু বারো তিন তিনের নয় বিয়োগ চার দুয়ে আট সমান হচ্ছে একের বারো অপশন এ হচ্ছে এটির

এ স্কোয়ার মানে হচ্ছে নাইন এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে সিক্স রুট টু এর স্কোয়ার এখান থেকে আমি পেয়ে যাব নাইন স্কোয়ার মানে হচ্ছে এইটটি ওয়ান বিও সিক্স মাইনাস রুট টু স্কোয়ার হচ্ছে ছয় ছয় ছত্রিশ আর রুট টু থেকে রুট টু রুট দুই পাবো ছত্রিশ দু বাহাত্তর তাহলে হচ্ছে আন্ডার রুট একাশি থেকে বাহাত্তর দিলে নয় পাচ্ছি তিন অপশন এ তাহলে আন্ডার রুট নাইন প্লাস সিক্স টু ইন্টু নাইন মাইনাস সিক্স টু এর ভ্যালু হচ্ছে কত অপশন এ তিন নেক্সট এই দেখো এই অঙ্ক একটি সেটে অলরেডি একটি করেছিলাম আমরা যে তিনটে তিন মিনিটে ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা যে ক্ষুদ্রতর কোনটি তৈরি করবে তার মাপ কত বার করতে হবে তো এই কোন নির্ণয়ের একটা অঙ্ক অলরেডি আমরা করেছিলাম আর একটি ক্লাসে তো আজকে তোমরা তাড়াতাড়ি আগে উত্তরটা দিয়ে দাও যে অ্যান্সার কত হবে তারপর আমি বলে দিচ্ছি সেখানে একটা ফর্মুলারও কথা বলেছিলাম এবং এরপর এই সেটে আরও একটি অঙ্ক আছে এরকম ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোন তৈরি তো সেক্ষেত্রে সেকেন্ড শুদ্ধ আছে তো মিনিট যদি থাকে এখানে কি দিয়েছে তিনটে বেজে তিন মিনিট তাই তো তিনটে বেজে তিন মিনিট তখন আমাদের ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন তৈরি করবে সেটা আমাকে বার করতে হবে এর ফর্মুলা হচ্ছে কোন বা কত ডিগ্রি অ্যাঙ্গেল বার করছে তার ফর্মুলা হচ্ছে সিক্সটি এইচ মাইনাস ইলেভেন এম ডিভাইডেড বাই টু যেখানে এইচ রিপ্রেজেন্ট করছে ঘন্টার ঘরে কাটার অবস্থানকে আর মিনিট রিপ্রেজেন্ট করছে মিনিটের কাটার অবস্থানকে এখানে ঘন্টার কাটার কোথায় বসে আছে তিনের ঘরে তাই তো তাহলে এখানে হবে সিক্সটি ইন্টু থ্রি বিয়োগ মিনিটের কাটা কত ঘরে আছে মিনিটের কাটাও আছে তিনের ঘরে মানে ইলেভেন ইন্টু থ্রি বাই টু এখানে পাচ্ছি ওয়ান এইট্টি মাইনাস থার্টি থ্রি বাই টু ওয়ান এইটি থেকে থার্টি থ্রি যদি বাদ দিয়ে দিই আমি তিরিশ বাদ দিলে পাবো একশো পঞ্চাশ থেকে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশ বাই দুই সমান হচ্ছে সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ জিরো ডিগ্রি অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর যে মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা যে ক্ষুদ্রতর কোনটি তৈরি করবে সেটি হচ্ছে ডিগ্রি নেক্সট একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় বিরাশি শতাংশ নাম্বার পেয়েছে যাতে সর্বোচ্চ নম্বর ছিল ছশো সে কত পেয়েছে সর্বোচ্চ নম্বর কথার অর্থ হচ্ছে টোটাল মার্কস টোটাল মার্কস ছিল সিক্স তা সে পেয়েছে বিরাশি শতাংশ তাহলে ছশো পঞ্চাশে বিরাশি শতাংশ কত সেটা আমাকে বার করতে হবে সিম্পল খুবই সোজা অঙ্ক একটা দুটো বাদে বাকি দেখতেই পাচ্ছ কত সহজ তো ছশো পঞ্চাশ ইন্টু বিরাশি বাই হান্ড্রেড যদি আমরা কাটি এটা তাহলে এখানে দুই দিয়ে পাঁচ দুই দিয়ে ফর্টি ওয়ান এখানে পাঁচ দিয়ে তেরো তেরো ইন্টু ফর্টি ওয়ানকে যদি আমি করি তাহলে পেয়ে যাব পাঁচশো তেত্রিশ অপশান ডি হচ্ছে এটির সঠিক উদ্যোগ একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় নাম্বার পেয়েছে এবং যাতে সর্বোচ্চ ছিল সে পাঁচশো তেত্রিশ এই দেখো এই একটি অঙ্ক যেটি বলছিলাম ছটা বেজে ছ মিনিট ছ সেকেন্ড ঘটিকায় ঘড়ির ঘন্টার হাত ও ঘড়ির মিনিটের হাতের মধ্যে গঠিত প্রবিদ্ধ কোনটির মাপ কত হবে এখানে আর একটা এক্সট্রা আছে ঠিক আছে এখানে সেকেন্ড এক্সট্রা আছে তার সাথে সাথে এখানে প্রবৃদ্ধ কথা ওটি বলে দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো আগে যারা করেছো ক্লাসটি তারা জানো এটাকে কি করতে হবে সবার ফার্স্ট আমাদের কর্তব্য হচ্ছে সেকেন্ড কি মিনিটে কনভার্ট করে নেওয়া তবে আমরা ওই সিক্সটি এইচ মাইনাস ইলেভেন এম ডিভাইডেড বাই টু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো তো সবার ফার্স্ট আমি সেটাই করব। এখানে আছে ছয় সেকেন্ড ছয় সেকেন্ড কথার অর্থ হচ্ছে ছয় বাই দশ মিনিট সরি ছয় বাই ষাট মিনিট মানে হচ্ছে ওয়ান বাই টেন মিনিট আর মিনিটের ঘরে কত আছে ছয় মানে এবার ছয়ের সাথে থেকে যোগ করে দাও ছয় প্লাস একের দশ মানে হচ্ছে সিক্সটি ওয়ান বাই টেন মিনিট বা সিক্স পয়েন্ট ওয়ান মিনিট ঠিক আছে তাহলে মিনিট পেয়ে গেলাম এবার আমি ছয়টা বেজে ছ মিনিট ছ সেকেন্ড এটাকে আমি লিখতে পারি এইভাবে ছটা বেজে সিক্স পয়েন্ট ওয়ান মিনিট এইভাবেও আমি লিখতে পারি ঠিক আছে তো জাস্ট আমার অঙ্কটার খাতিরে অঙ্কটা করার জন্য এবার আমাকে ওই সিক্সটি এইচ মাইনাস ইলেভেন এম ডিভাইডেড বাই টু ফর্মুলাতে ফেলা দাও তাহলে পাবো সিক্সটি ইন্টু সিক্স ঘন্টার ঘরে মাইনাস ইলেভেন ইন্টু সিক্স পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই টু এখান থেকে আমি পাচ্ছি তিনশো ষাট মাইনাস এগারোকে যদি আমি সিক্স পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করি তাহলে পাবো সিক্সটি সেভেন পয়েন্ট ওয়ান বাই টু বিয়োগ করলে আমি পাবো কি টু নাইনটি টু পয়েন্ট নাইন বাই টু থেকে আমি পাচ্ছি ওয়ান ফর্টি সিক্স পয়েন্ট ফোর ফাইভ ডিগ্রি কিন্তু মজার ব্যাপার এই আনসারটি এখানে কোনো অপশানে নেই চারটের মধ্যে কেন নেই কারণ এটি হচ্ছে ক্ষুদ্রতর কোন বেরোয় দেখো আগের অঙ্কটি লক্ষ্য করো আমি একটু দেখাই দেখো এখানে লক্ষ্য করেছিল দেখো ক্ষুদ্রতর কোন বার করতে বলেছিল কিন্তু এখানে কি দিয়েছে এখানে দিয়েছে প্রবৃদ্ধ কোণ বার করতে তো প্রবৃদ্ধ কোন বার করতে গেলে আমাকে কি করতে হবে যেটা বেরোলো থ্রি সিক্সটি থেকে সেটাকে বাদ দিতে হবে ওয়ান সিক্স পয়েন্ট ফোর ফাইভ এটাকে বাদ দিতে হবে বাদ দিলে পাবো আমি দুশো তেরো দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি অপশন বি হচ্ছে তাহলে ছটা বেজে ছ মিনিট ঘটিকায় ঘড়ির ঘন্টার হাত এবং ঘড়ির মিনিটের হাতের মধ্যে গঠিত প্রবৃদ্ধ কোনটির পাঁচ পাঁচ ডিগ্রি নেক্সট অঙ্ক দেখো ছাব্বিশ নাম্বার চলে এলো কারণ প্রথম একটা ডিজাইনিং ঢুকে গেছিল যাই হোক কি বলেছে যদি সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু এক্স হয় তাহলে সেক থিটার ভ্যালুর কত এখানে দিয়ে দিয়েছে কি

প্লাস টেন থিটা ইন্টু সেকথিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু ওয়ান এখানে সেক থিটা প্লাস টেন ভ্যালু দেওয়া আছে এক্স তাহলে বসিয়ে দাও এক্স থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু ওয়ান বা সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু ওয়ান এক্স এলো তো সেটাই আমি এখানে লিখেছিলাম আগে এটাকে অপনয়ন করে দাও সিম্পলি যোগ করো ট্যান ট্যান কেটে যাবে টু সেক থিটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু সেক থিটা বা সেক থিটা ইকুয়াল টু টুটার দিকে চলে এলে হয়ে যাবে ওয়ান বাই টু ইন্টু এটাকে একটু সাজিয়ে নিলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই এক্স সমান পাবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু এক্স এটি হচ্ছে আমাদের আনসার অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর যে যদি সেক থিটা প্লাস টেন থিটা ইকোয়াল টু এক্স হয় তাহলে সেক থিটার ভ্যালু হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু এক্স অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর তো এই ছিল তোমাদের ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের সমস্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেলো যারা যারা ভিডিওগুলি এখনও দেখোনি পিছনে তাদেরকে আবার বলবো প্লেলিস্ট লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওর সেখান থেকে কেন তোমরা দেখে নেবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটি লাইক করবে এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলটি যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইকেনটি প্রেস করবে যাতে ভবিষ্যৎ নোটিফিকেশন সকালের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং